এভারেজ দেখা যায় যে $500 মিনিমাম, ওইটা আমার মনে হয় ওয়ার্ল্ডের বেস্ট একটা মোমেন্ট ছিল, যে আমার ফার্স্ট ইনকাম করা আমার টাকা, তাও এটা টাকাতে ছিল না, এটা ডলারে ইনকাম ছিল। এটা একটা আমি মনে করি একটা মেয়ে হিসেবে একটা বড় অ্যাচিভমেন্ট। আমি ইনস্টিটিউটে থেকে যা শিখেছি কিনা তার থেকে ভালো শিখেছি ইউটিউব থেকে। আমি সুমাইয়া আমির, নারায়ণগঞ্জ থেকে এসেছি। আমি মূলত গ্রাফিক ডিজাইনার, বিগত 3 বছর ধরে আমি এই সেক্টরে কাজ করছি। আমি যখন অনার্স কন্টিনিউ করছিলাম তখন দেখলাম আমাদের ভার্সিটিতে সরকারিভাবে একটা সেমিনার হলো যে ফ্রি শিখায়, তখন আমি জানতে পারলাম যে ফ্রিল্যান্সিংও করা যায়, মানে এইভাবে আর্নিংয়ের একটা প্রসেস আছে যেটা আমি ঘরে বসে করতে পারতেছি। তখন এটার প্রতি আমার একটু আগ্রহ জাগলো যে এটা কী জিনিসটা আমি একটু দেখি। তখন অনলাইনে তারপরে ইউটিউবে এগুলাতে রিসার্চ করার পর জানতে পারলাম যে না, এই প্ল্যাটফর্মটা একটা মেয়ের জন্য অনেক ভালো। এখান থেকে আমি দেখা যাচ্ছে আমি আমার ফ্যামিলি প্লাস আমার যে ক্যারিয়ারটা দুটোটা আমি মেনটেন করতে পারছি। তখনই এটার প্রতি আমার একটা আগ্রহ হলো যে আমি এখানেই করব। সরকারিভাবে ওই কোর্সটা করার পর তখন ভাবলাম যে একটু অ্যাডভান্সভাবে শিখি। তখন আমি একটা ইনস্টিটিউটের মাধ্যমে কোর্সগুলো করলাম। তখন ওখানে ওনাদের সাথে যখন কথা বললাম তখন ওনারা আমাকে বলেছে যে আপনার কোনটা থেকে আপনার পড়তে আগ্রহ হয়, তো দেখলাম যে ডিজাইনিং সেক্টরগুলো ভালো লাগে, তো মনে হয় যে আমি হ্যাঁ এটা পারবো, তখনই আমি এইটা সিলেক্ট করলাম। আমি ইনস্টিটিউটে থেকে যা শিখেছি কিনা তার থেকে ভালো শিখেছি ইউটিউব থেকে। নতুন ডিজাইনার হিসেবে তখন ওই শিখাটাই আমার কাছে একটা চ্যালেঞ্জিং ছিল, যে আমার একটা ভালো পজিশনে যেতে হলে আমার ভালো ডিজাইনিং শিখতে হবে। আরেকটা চ্যালেঞ্জিং হচ্ছে যেহেতু আমাদের টার্গেট বাইরের দেশগুলো এবং ওই ক্লায়েন্টগুলো আমাদের দেখা যায় যে ম্যাক্সিমাম রাতে এগুলো আমাদের হ্যান্ডেল করতে হয়, তো এর জন্য একটা মেয়ে হিসেবে ফ্যামিলি মেনটেন করে রাতে টাইম দেওয়াটা আমার জন্য একটু চ্যালেঞ্জিং। আমি মূলত ফাইবার মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করার 3 মাস পর আমার ফার্স্ট কাজ আসে, ওইটা ছিল $20। ওইটা আমার মনে হয় ওয়ার্ল্ডের বেস্ট একটা মোমেন্ট ছিল, যে আমার ফার্স্ট ইনকাম করা আমার টাকা, তাও এটা টাকাতে ছিল না, এটা ডলারে ইনকাম ছিল। এটা একটা আমি মনে করি একটা মেয়ে হিসেবে একটা বড় অ্যাচিভমেন্ট। এ পর্যন্ত সর্বনিম্ন $10 আর সর্বোচ্চ করা হয়েছে আপনার $560-এর মতন। এভারেজ দেখা যায় যে $500 মিনিমাম। গ্রাফিক ডিজাইনার হতে হলে ফার্স্টে আপনার ডিজাইনিং থিওরিগুলো ভালো বুঝতে হবে, কালার থিওরিগুলো জানতে হবে এবং কনসেপ্ট একটা সিলেক্টেড নিশে কাজ করতে হবে, তাহলে সে তার টার্গেট মতন ক্লায়েন্ট হান্ট করতে পারবে। ফ্রিল্যান্সিং সেক্টরে একা করতে হয় সব, এটা সত্য কথা, তারপরে যদি একটু গাইডলাইন্স একটু ই থাকে তাহলে পথটা একটু ইজি হয়, নাহলে পুরাটা নিজেরই। শিক্ষার জন্য আমি মনে করি ইউটিউব বেস্ট প্লেস। ঠিক আছে, আমাদের দেখা যায় যে এখন ফ্রিল্যান্সিংটা একটা কম্পিটিশন হয়ে গেছে, অনেক ছোটো ছোটো ফ্রিল্যান্সাররা এখন ইনস্টিটিউট খুলে ভুল গাইডলাইন্স দেয়, যার জন্য দেখা যায় যে ট্যালেন্ট আছে বা সে করতে পারবে, একসময় সে ভুল গাইডলাইন্সের কারণে সেটা সে করতে পারে না। তার জন্য ইউটিউব আমি মনে করি বেস্ট, ইউটিউব থেকে সে অনেক কিছু শিখতে পারবে।